हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल इशरत जहां रेसिपी। नतून एक नाश्तार रेसिपी निये हाजिर हो गलम। आज के रेसिपिर मूल उपकरण होच्छे पावरोटी और पेयाज। आज के आमी पावरोटी और पेयाज दिए भीषण मुचमुचे झाल झाल एक नाश्ता तैरी करे देखाबो, जेटा तैरी करा खुबी सहज, खेतेओ भीषण मजार। आज के रेसिपिर जोन्नो आमी चारटा बड़ो साइजेर पेयाज एभावे कुची करे केटे निएछि। एखाने प्राय एक कापेर मतो पेयाज रयेछे। एखन एर मध्ये आमी दुई टेबिल चामच परिमाण धने पाता कुचि आर दिए निच्छि एक टेबिल चामच परिमाण काँचा मरिच कुचि। एखन एगुलोके पेयाजेर साथे एकटु भालो करे मिशिये निच्छि। तो एगुलोके मिक्स करा हये गेले एर साथे एड करे दिच्छि स्वाद अनुयायी लवण। दिच्छि एक चा चामच परिमाण लाल मरिचेर गुड़ो। मरिचटाके आपनारा चाइले एकटु कमिएओ दिते पारेन, आबार बाड़िएओ दिते पारेन। दिच्छि हाफ चा चामच परिमाण हलुद गुड़ो आर दिच्छि हाफ चा चामच परिमाण चाट मसला। आजकेर रेसिपिते आपनारा अवश्यई ए चाट मसलाटा ब्यबहारेर चेष्टा करबेन, कारण एटाई नाश्तार भितरे जेमन खूब सुंदर एकटा फ्लेवर एड करे सेरकमेर टेस्टटाओ अनेक गुण बाड़िए देय। एखन एगुलोके आमि खूब भालो करे मिक्स करे निब। आर मिक्स करार सुविधार्थे एगुलोके आमि एकटा बड़ो मिक्सिंग बोले ट्रांसफार करे दिच्छि। এখন এগুলোকে আমি হাত দিয়ে এভাবে চটকে চটকে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিব। এর মধ্যে যেহেতু লবণ ব্যবহার করা হয়েছে, তাই এটা যখন পেঁয়াজের সাথে খুব ভালো করে মেলানো হবে তখন কিন্তু পেঁয়াজের গা থেকে পানি ছেড়ে দিবে। এখন এর সাথে আমি অ্যাড করব পাউরুটি। এজন্য আমি তিন পিস পাউরুটি এভাবে নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিব। একটু ছোট করে টুকরো করলে পরবর্তীতে এটাকে মেশাতে বেশ সুবিধা হবে। তো এখন আমি এই পাউরুটিগুলোকে সেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকেও এর সাথে মিলিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করছি না। লবণ দিয়ে পেঁয়াজটা মাখানোর ফলে পেঁয়াজের গা থেকে যে পানি ছেড়ে দিবে সেই পানিতেই কিন্তু এই পাউরুটিটা সফট হয়ে একটা ডোয়ের মতো তৈরি করবে। তো দেখুন পাউরুটিটা খুব ভালো করে এর সাথে মিলে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ বেসন। এই বেসনটা কিন্তু এর ভিতরে বাইন্ডিংসের কাজ করবে। তো বেসনটাকে একটু সময় নিয়ে এর সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে এক একটা করে নাস্তার শেপ দিয়ে নিব। তো তার আগে আমি হাতটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এখান থেকে নিজের পছন্দ মতো এই পাউরুটি আর পেঁয়াজের মিক্সচারটা নিয়ে তারপরে নাস্তা শেপ দিয়ে নিব। আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে তারপর এভাবে একটা ওভাল শেপ করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো নাস্তাকে তৈরি করে নিলাম। এখন এগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো একে একে সবগুলো নাস্তা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার আগে কিন্তু নাস্তাগুলো এর মধ্যে দেয়া যাবে না, তাহলে কিন্তু এটা খুলে যাবে। তো একটা সাইড একটু শক্ত হলে পরে আমি এগুলোকে উল্টিয়ে দিব। তারপর বারবার উল্টিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ মতো যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এই নাস্তাটাকে একটু সময় নিয়ে গাঢ় বাদামি কালার করে ভেজে নিলেই এটা বেশ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। তো দেখুন আমি একটু কালচে বাদামি করে ভেজে নিচ্ছি। এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করছি। আমি আজকের এই নাস্তাটাকে টমেটো সসের সাথে পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে এটাকে পরিবেশন করতে পারেন। এটা খেতে সত্যি অনেক মজার, অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে আর এরকম নিত্য নতুন সহজ ও মজাদার রেসিপি যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।